চলে গেলেন আল্লামা গোলাম সারোয়ার সাইদি কিন্তু কি রেখে গেলেন আসুন আমরা জেনে নেই তিনটি জিনিসের সাদাকায় চাড়িয়ার সব কখনো শেষ হয় না জীবিত ও মৃত্যুর পরে ক্রমাগত সব পেতেই থাকে আবু হুরাইরা রাদা আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এর ব্যতিক্রম এক সাদাকায়ে জারিয়া দুই এমন জ্ঞান যা মানুষের উপকার করে তিন নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করবে মুসলিম শরীফ চার হাজার সাতাত্তর তিরমিজি তেরোশো আশি ইসলামিক স্কলাররা বলেছেন এর মাঝে জ্ঞানী এমন উপাদান যা তিনটি ক্ষেত্রেই অবদান রাখে এবং সাদাকায়ের জারিয়ার সব পেতে পারে চিন্তা করতে পারেন জ্ঞান এত বড় কঠিন ময়দানে এই জ্ঞান আমাদের কত উপকার করতে পারে সেই মহান আল্লাহর সন্নিধ্য লাভে এটা কত বড় মাধ্যম হতে পারে তা বলে বোঝানো যাবে না সুবাহান আল্লাহ আপনি সাদাকায় জারিয়া করলে তার সব জীবিত অবস্থায় এবং মৃত্যুবরণ করার পরও পেতে থাকবেন এবং সন্তান যে আপনার জন্য দোয়া করবে এবং হাদিস অনুযায়ী আপনাদের জন্য অন্যান্য কাজও সে করবে এবং এসবের সব পেতে থাকবেন কিন্তু জ্ঞান এক্ষেত্রে ভিন্নতার এবং অনেক বেশি কার্যকারী এক আপনি নিজে জ্ঞান অর্জন করে তা আমল করলেন দুই অন্যকে শেখালেন যা তারাও আমল করতে থাকবে এবং এর সব আপনি পেতেই থাকবেন জ্ঞানের মাধ্যমে অন্যকে উৎসাহিত করলেন ভালো কাজ করার জন্য করার জন্য উৎসাহিত করলেন বাচ্চাদের শিক্ষা দিলেন মা ফিলে অজ করলেন দার্সে আলোচনা করলেন বাবা মাকে সেবা করার জন্য বললেন তাদের জন্য দোয়া করার জন্য বললেন এসবই আপনার আমল নামায় জারিয়া হিসাবে আসবে ঠিক তেমনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আল্লামা মিজানুর রহমান আজহারি নানা আড়াইবাড়ি দরবার শরীফের পীর উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন ইসলামিক স্কলার ও জনপ্রিয় সুবক্তা অধ্যক্ষ হজরত মাওলানা গোলাম সরর সাইদি সাহেব কিন্তু তিনি এমন একটি জিনিস রেখে গেছেন সেটি হল জ্ঞান সদাকে জারিয়া হিসেবে শুধু পেতেই থাকবেন তিনি বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে অজমাহফিল ও কোরআনে তাফসির করেছেন দেশ ও প্রবাসে আছে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আল্লাহ যদি চান তবে তার জন্য এই যথেষ্ট আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি মহান রবের কাছে আমাদের এই দাবি আল্লামা মাওলানা গোলাম সরোয়ার সাঈদির জানা অজানা সকল গুণা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আমিন